হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে মেনু তৈরি করতে হয়, অর্থাৎ কাস্টম মেনু তৈরি করতে হয়। তো আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন তৈরি করে থাকি, তখন আমরা দুইটা মেনু পাই, একটি হচ্ছে নেভিগেশন মেনু আর একটা হচ্ছে নেভিগেশন বার। তো এটি চাইলে আমরা অনেক কাস্টমাইজ করতে পারি, আবার চাইলে নিজের ইচ্ছে মতো আমরা মেনু তৈরি করতে পারি। আমি মেনু নিয়ে অলরেডি দুই একটা ভিডিও আপলোড করেছি, আপনারা হয়তো দেখেছেন, না দেখলে দেখে নেবেন। তো আজকে আমি দেখাবো সেমভাবে একটি কাস্টম মেনু তৈরি করা, অর্থাৎ যেটি আমি HTML এবং CSS ইউজ করে মেনু তৈরি করব। এই মেনুটি, অর্থাৎ এই ভিডিওটি আগের ভিডিওর চেয়ে কিছুটা ডিফারেন্ট, কারণ আগের ভিডিওতে অর্থাৎ আমি যে মেনুগুলো দেখিয়েছিলাম তাতে অনেক অনেক কোড করতে হতো। তো আজকে দেখাবো কিভাবে সিম্পলি কোড করতে হয় এবং সিম্পল কোড করে কিভাবে আমার মেনুটা সুন্দর করতে হয়। তো দেখা যাক প্রথমত কিভাবে করা যায়। আমার মেনুটি যেহেতু আমি কাস্টম মেনু তৈরি করবো, সেক্ষেত্রে আমার মেনুটির জন্য কোড লিখতে হবে। সাধারণত অ্যাপেক্সে কিন্তু আমার লিস্ট বা কোনো মেনু তৈরি করার জন্য কোড লিখতে হয় না। আমি যেহেতু কাস্টম মেনু করবো, সেক্ষেত্রে আমার অবশ্যই কোড লিখতে হবে। কোড লেখার জন্য আমি এডিট পেজে আসবো। এডিট পেজে আসার পর আমি পেজের নেমে ক্লিক করবো। তো ক্লিক করার পর এখানে একটি অপশন পাবেন HTML হেডার। HTML হেডারটি ওপেন করবো। ওপেন করার পর আমার এখানে HTML কোডটি দিতে হবে, অর্থাৎ মেনুর জন্য আমি যে কোডটি লিখেছিলাম। তো মেনুটি কপি করবো। কপি করার পর আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর ওকে দিব। ওকে দেওয়ার পর আমার মেনুটি কিন্তু চলে আসবে। এখানে কিন্তু মেনুটি চলে আসছে। তো এইভাবে আসলে হবে না, এটাকে আমার ডিজাইন করতে হবে। ডিজাইন করার জন্য আমার CSS ইউজ করতে হবে। CSS ইউজ করার জন্য আমি এখানে একটি CSS কোড দিলাম। এটি আপনারা আমি একটি আমার ভিডিওর নিচে লিঙ্ক দিবো, এই লিঙ্ক থেকে আপনি চাইলে কোডটা নিতে পারেন। দেওয়ার পর এখানে আমি পেস্ট করবো। পেস্ট করার পর সেভ দিব। সেভ দেওয়ার পর আমার মেনুটি কিন্তু তৈরি হয়ে গেছে। যে আমরা দেখতে পাচ্ছি আমার মেনুটি চলে আসছে। খুব ইজিভাবে আপনারা চাইলে এভাবে মেনু তৈরি করতে পারেন। তো আমি একটি আপনাদের ডেমো দেখাবো, যেখানে আমি এই টাইপের একটি মেনু তৈরি করলাম, যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। এখানে আমরা একটা মেনু দেখতে পাচ্ছি, প্রোফাইল সেটিং নোটিফিকেশন লগআউট নামে একটি মেনু দেখতে পাচ্ছি। এর নিচে কিন্তু আরেকটি মেনু আমরা দেখতে পাচ্ছি। এই মেনুটি কিন্তু আমি আগে আমার ভিডিওতে দেখেছিলাম কীভাবে করতে হয়। আজকে আমি দেখালাম এই মেনুটি কীভাবে তৈরি করতে হয়। তা আমি এখানে অনেক কিছু অ্যাড করেছি, যেমন এখানে আমি আইকন ইউজ করেছি, তারপর আমার কয়েকটি নোটিফিকেশান তা কাউন্ট করলাম। আবার এখানে আমি আরেকটি জিনিস না দেখালে নয়, যেমন এখানে লিঙ্কের যে বিষয়টা রয়েছে, যেমন আমি এখানে HREF ইকুয়াল ডাবল কোটেশনের মাঝখানে হেস দিলাম। হেসটিতে আপনারা দিবেন লিঙ্ক, অর্থাৎ আপনার পেজের লিঙ্কটি এখানে দিয়ে দিবেন। তো লিঙ্কটা দিবেন, অর্থাৎ লিঙ্কটা দেওয়ার দুটি নিয়ম আছে। যেমন আমি যদি এই পেজের লিঙ্কটা দিতে চাই, সেক্ষেত্রে আমি লিঙ্কটা কপি করে যদি দিয়ে দিই তাহলে আমার কাজ করবে। সেক্ষেত্রে সেশন যদি চেঞ্জ হয় তাহলে আপনার আবার পেজের নাম্বারটা চেঞ্জ হয়ে যায়। তো সেক্ষেত্রে এভাবে করবেন না, আপনারা জাভাস্ক্রিপ্ট ইউজ করে লিঙ্কটা ইউজ করবেন, অর্থাৎ আমি যেভাবে ইউজ করেছি এখানে আপনারা সেভাবে ইউজ করবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।